वेलकम टू एमआरएस अपडेट टिप्स। तो আমরা সকলেই জানি যে ফেসবুকের ফলোয়ার অপশন চালু করার জন্য আমাদের ফেসবুকের বয়স 18 থেকে বেশি হতে হয়। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনি যে কোনো বয়সেই ফেসবুকের ফলোয়ার অপশনটি চালু করতে পারবেন এবং যত খুশি ফলোয়ার নিতে পারবেন। তো আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। তো চলুন আজকের এই ভিডিওটা শুরু করা যাক। প্রথমে আমরা আমাদের ফেসবুকের যে অ্যাপসটি রয়েছে সেটাতে চলে যাব। তো ফেসবুকে আসার পর উপরে দেখতে পারবেন যে প্রোফাইলের মতো একটি আইকন রয়েছে, আপনি প্রোফাইল আইকনের উপরে ক্লিক করুন। তো প্রোফাইল আসার পর একটু নিচের দিকে আসুন। নিচে আসলে এখানে দেখতে পারবেন যে থ্রি ডট রয়েছে, এই থ্রি ডটের উপরে ক্লিক করুন। তো থ্রি ডটের উপরে ক্লিক করার পর প্রথমে দেখতে পারবেন যে এডিট প্রোফাইল নামের একটি অপশন রয়েছে, এই এডিট প্রোফাইলের উপরে ক্লিক করুন। তো এডিট প্রোফাইল আসার পর একটু নিচের দিকে আসুন। তো নিচে আসলে এখানে দেখতে পারবেন যে ডিটেইলস নামের একটি অপশন রয়েছে, এই ডিটেইলস এর সাইডে দেখতে পারবেন যে এডিট নামের একটি অপশন রয়েছে, এই এডিটের উপরে ক্লিক করুন। তো এডিট আসার পর একটু নিচের দিকে আসুন। তারপরে অ্যাড ওয়ার্ক নামের একটি অপশন রয়েছে, এই অ্যাড ওয়ার্কের উপরে ক্লিক করুন। তো প্রথমে দেখতে পাচ্ছেন যে ওয়ার্ক প্লেস নেম, এই ওয়ার্ক প্লেস নেমের উপরে ক্লিক করুন। তো এবার আপনি এটা এখানে যেটা সার্চ করবেন সেটা হলো ফলো ইট বাই। তো এটা লেখার পর এখানে দেখতে পারবেন যে হাজার হাজার ফলোয়ার রয়েছে। তো আপনি এখান থেকে যত কি তত ফলোয়ার নিতে পারেন। তো আমি এখানে প্রথমের এই 99 ফলোয়ারটি নেব। তো আপনি যেই ফলোয়ারটা নিতে চান সেটার উপরে ক্লিক করুন। তো ক্লিক করার পর এখানে নিচে দেখতে পারবেন যে সেভ নামের একটি অপশন রয়েছে, এই সেভের উপরে ক্লিক করুন। তো সেভের উপরে ক্লিক করার পর উপরের কর্নার দেখতে পারবেন যে একটি ক্রস বাটন রয়েছে, এই ক্রস বাটনের উপরে ক্লিক করুন। তো এবার একদম নিচে দেখতে পাচ্ছেন যে সেভ নামের একটি অপশন রয়েছে, এই সেভের উপরে ক্লিক করুন। তো এবার আমরা দেখব যে আমাদের প্রোফাইলে আমাদের ফলোয়ারটা চলে আসছে কিনা। তো আমরা একটু নিচের দিকে আসলে এখানে দেখতে পারবেন যে আমাদের ফলোয়ারটা আমাদের দেখতে পাচ্ছেন যে ফলোয়েড বাই 99,000 পিপল। দেখতে পাচ্ছেন যে আমাদের অটো ফলোয়ারটা এখানে চলে এসেছে। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। ভিডিওটা বুঝতে যদি কোনো অসুবিধা হয়ে থাকে তাহলে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন এবং সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল সিলেক্ট করে দেবেন। তো আপনাদের ভিডিওটা পুরো দেখার জন্য আপনাদের শুকরিয়া।